কত কিছু চাইলাম পাইলাম না, দিল না আল্লাহ, বলে না আপনার সব দোয়া কবুল। তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে, কয়টা চান্দোলার ভাইয়েরা মনে থাকবে কয়টা? আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না, আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয়, সুবহানাল্লাহ। কোন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল দিব, দিব না এটা বলতে জানে না, চাওয়া মাত্রই বলে দিব। তিন সিস্টেম, নাম্বার ওয়ান, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন, আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান, পেয়ে গেলেন। নাম্বার টু, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন, তখনও আল্লাহ বলে দিব, তবে এখন না, সবুর, একটু পরে দিব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে, পরে দিবে। নাম্বার থ্রি, চাইলেন দোয়া করলেন, আল্লাহ তখনও বলে দেব, তবে এখনো না পরেও না, কেয়ামতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব। যেদিন তোর বাবা তোরে চিনবে না, তোর মা তোরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব। তাইলে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ? লস না লাভ? এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে নাই? জীবনে যদি কোনো ন্যাক আমল থাকে, ওই ন্যাক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নিবে কে? তবে ন্যাক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে, আছে না নাই? আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে, আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? রাত্রিবেলা যাচ্ছেন, কেউ নাই, রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ, পাশে লেখা বড় করে দান বাক্স, পকেট থেকে কচকচে 1000 টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতর, কেউ দেখে নাই, দেখছে কে? এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন? এই দানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান, আল্লাহর রাগকে কমিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন।